আবহমান বাংলার বর্ষা, ঠিক এমনই এক সময়ে নিউ ইয়র্কের হাসপাতালে শুয়ে থাকা দৃষ্টিপ্রিয় হুমায়ুন চলে গেলেন না ফেরার এক দেশে। শিল্প সাহিত্যের নানা শাখায় ছিল তাঁর বিচরণ। কথা সাহিত্য আর নাটক চলচ্চিত্রের বাইরেও আলাদা করে বাঙালির প্রাণে বাজে তার লেখা অসাধারণ কিছু গান। একদিন লোক চলে যাওয়া তো একটা বিশাল ক্ষতি ক্ষতি আসলে উনি তো চলচ্চিত্রের গানেই বলুন বা উনি নিজে অনেক ভালো ভালো গান লিখেছেন ফিল্মের জন্য, তার নিজের ফিল্মের জন্য, তারপর নাটকের জন্য অনেক ভালো গান লিখেছেন, তো সেটা তো আর আসবো না, সেই ধরনের গান আমরা পাবো না আসলে তার কাছে। গীতিকার না হয়েও নিজের নাটক বা চলচ্চিত্রের প্রয়োজনে তিনি রচনা করেছেন 50টির মতো গান, প্রকাশিত হয়েছে অ্যালবাম। নাটকে রবীন্দ্রসঙ্গীতের পাশাপাশি তিনি প্রয়োগ করেছেন হাসন রাজা এবং বাউল আব্দুল করিমের মতো লোককবির গান। যে উনি যে গানগুলো সিলেক্ট করতেন বা যে গানগুলো উনি পছন্দ করতেন যে ইয়েতে, বা ওনার যে পছন্দের একটা মাপকাঠি ছিল, ফোক সংকে যেভাবে উনি টেনে নিয়ে আসছেন সে গানগুলো কিন্তু সবগুলোই জনপ্রিয়তার মাপকাঠিতে অনেক উপরে চলে আসছে। অন্যান্য সৃষ্টির পাশে তার লেখা গানগুলোর জন্য বাঙালি হৃদয় দীর্ঘদিন স্মরণ করবে হুমায়ুন আহমেদকে। শিমুল সালাহউদ্দিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।